দেখো আমার পেন্ট চলে এসেছে অনেকক্ষণ আগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার, শনিবারে এখন বাজে সকাল 10টা। আর আমাদের ব্রেকফাস্ট তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান সেরে পুজোও দিয়ে দিয়েছি। তো আমাদের যে ব্রেকফাস্টে খাওয়া হয়েছে ডিম টোস্ট, আমি মা ভাই খেয়েছি, আর আলু ভাজা হয়েছিল সেটা বাপি মুড়ি খেয়েছে, আর সাথে আমার জেঠুর মেয়েটা ও এসেছিল, ওই বুনিটা, ও টিউশন পড়ে এদিকে চলে এসছে, দিয়ে ও মুড়ি খেয়ে গেল। তারপর আর যেন তো জেঠিমা নেই, জেঠিমা বাবার বাড়ি গেছে, যার জন্য ওকে বললাম তুই শুধু বাড়ি গিয়ে ভাতটা কর, মানে জেঠু আর গুনিটাই আছে বাড়িতে। তো আমি বলছি যে এখানে খেয়ে নে, সবাই বললো, বাপিও বললো যে এখানেই খেয়ে নিবি তোরা দুজনে। তো গুনিটা বলছে না আর আসবো না, তার থেকে তরকারি পাঠিয়ে দিয়ে ওটাই হবে। বেশ ঠিক আছে, তাহলে রান্না বান্না ওদেরকে কিছু করতে মানা করা হলো, শুধু ভাত করবে, আর এই বাড়ি থেকে যা যা রান্না হবে সেই তরকারিগুলো ওই বাড়িতে যাবে। তো আর সাথে আজকে আমার একটা বান্ধবী আসছে, আমার খুব কাছের একটা বান্ধবী। তো ও আগে আমার সঙ্গে দুই দিন দেখা করে গেছে, আজকে হচ্ছে তিন দিন আসছে। তো আগের দিনগুলো এসেছে, চলে গেছে গল্প টল্প করে। তো কোনো সময় বলিনি যে ওকে খাওয়ার কথা, ও অনেক দিন ধরেই বলছি যে একদিন তুই আমাদের বাড়িতে আসবি, খাবি, আমার থাকবি। তো ও বলছে যে বেশ ঠিক আছে, ওর তো আর সময়ই হচ্ছে না কবে যাবো, আমি কালকের মধ্যে চলে আসিস, এসছিলো দুই দিন আগে এসছিলো, তো আজকের দিনটা ঠিক হয়েছে, ও আসবে। ওর জন্য স্পেশাল কিছু রান্না হবে, স্পেশাল বলতে চিকেন হবে, আলু পোস্ত হবে, আর বেগুন ভাজা হচ্ছে, আর সাথে কী হবে জানি না, এখনও পর্যন্ত এটুকুই ঠিক হয়ে আছে। তো দেখা যাক আর কী কী হয়। তো ও আসবে 11টার সময়, মা এখন স্নান করতে গেছে, এবার আমি ভাবছি বসে বসে সবজিগুলো কেটে নিই, তা না হলে মাছতে একটু দেরি হয়ে যদি হয়ে যায়, সবজি কেটে আবার রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে যাবে, ভাত হয়ে গেছে অলরেডি। তো আর এদিকে গ্যাসের মধ্যে আমি দুধ বসিয়ে দিয়েছি, যেটু দুধ দিয়ে চলে গেছে, তো দুধ গরম করতে দিয়েছি, এবার বান্ধবী আসবে এখন, আমি তা করতে করতে আমি সবজিগুলো কেটে নিই। তো চলো আর বেশি দেরি করা যাবে না। আর জানেন তো ও আমাকে এতটাই ভালোবাসে যে আমাদের এখানে মার্কেটিংয়ে এলে ও কোনো সময় আমাকে দেখা না করে যায় না, আমি যতবার আসি ও আসবেই, ওর দরকার থাকুক না থাকুক আমার সঙ্গে দেখা করে যাবে। আর কিন্তু আমি যেতে পারি না, আমি যেতে পারি না, কারণ ওইদিকে আমাদের যাওয়ার খুব একটা দরকার পড়ে না, আর আমি সাইকেল চালিয়ে একা কোনো সময় যাই না, কিন্তু ওরা রেগুলার এখানে আসে, তো তাই ওদের একটা অভ্যাস হয়ে আছে, তাই ওই আসা দেখা করতে আমি ওদের বাড়িতে অনুষ্ঠান পারপাসেই গেছি, তাছাড়া এমনি কখনোই যাইনি। আর আমার বিয়ের নিমন্ত্রণ করতে গেছিলাম, তো ও আসুক, এলে তো খুব আনন্দ হবে। আর গল্প আমাদের মধ্যে তো অনেক গল্প জমে থাকে, এমনিতেও আমি যখন থাকি ওই বাড়িতে তখন আমাকে প্রায় ফোন করে, দুই তিন দিন পরপরই আমাদের ফোনে এক ঘন্টা দু ঘন্টা কথা হতেই থাকে, মানে এতটাই ভালো লাগে। আর ও বিয়ের পর ও মানে এমন একটা বান্ধবী যে মানে রেগুলার আমার খোঁজ খবর রেখেছে। আরও অনেক ফ্রেন্ডের রাখে, বাট ওর মতো এতটা না, বাকিটা তো নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে গেছে, এখন আমিও হয়ে গেছি, তবু মানে ও করে বললেন ফোন করে না, তার জন্য আমিও করি, আমিও কখনোই মানে ওর সঙ্গে না কথা বলে থাকতে পারি না, এতটাই আমাদের মধ্যে বন্ডিং ভালো। তো চলো ও আস্তে আস্তে আমি সবজিগুলো কেটে নিই, ও এলে তারপর আমরা বসে গল্প করবো আর ওকে দেখাবো, ওর নাম হচ্ছে তানিয়া। তো চলো আর বেশি দেরি করিও না। আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, এই কড়াই আলু ভাজা হয়েছে, এখানে ভাতটা নেমে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে, আলু পোস্ত হয়ে গেছে, এটা হচ্ছে মাংস পেঁয়াজ কাটা,
এখানে আদা বাটা, নিচে আছে জিরে বাটা, আর এখানটা হচ্ছে চিকেনটা কষে রাখা আছে, আগে ঢাকা দিয়ে রাখা আছে। আর এদিক দিয়ে কি হবে মা? মাংসটা মশলা হবে। তো দিক দিয়ে আমি যা কেটে রেখেছিলাম, তারপর আবার একটা নতুন রান্না হচ্ছে, নতুন মানে এক্সট্রা একটা রান্না হচ্ছে, সেটা হচ্ছে কচুর শাক। ও কোনোদিন এই কচুর শাকটা খাইনি, তার জন্য ওর জন্য অল্প হচ্ছে। আর ও চলে এসছে অনেকক্ষণ আগেই, আর দেখালাম কী কী রান্না হয়ে গেছে। তো এবার চলো ওকে রাখাই। আর ও যেন তো আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো, আমরা সবাই আইসক্রিম খেলাম। চলো ওর সঙ্গে আলাপ করে। এই দেখো আমার ফ্রেন্ড চলে এসছে অনেকক্ষণ আগেই, হাই বলে দাও। তো আমরা অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছি, আর ও তো বললাম আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো, তা আমরা আইসক্রিম খেয়েছি। এবার মা ওদিকে রান্না করছে, রান্না হয়ে গেলে একসাথে খাওয়া দাওয়া করবো। তারপরে অনেকক্ষণ তো গল্প হলো, এবারও গল্প করবো, কেন অনেকদিন পর পেয়েছি আমার এই মিষ্টি বান্ধবীকে। এই ও যায় আছে, ও একটু ভালো করে সেজে গুজে আছে, আমি একটু নর্মালি আছি, ও ঠিক আছে। সেই আর কি, সাজ একটু অনেকদিন বান্ধবী মানে অনেকদিন পর বান্ধবীর সাথে এতক্ষণ টাইম স্পেন্ড করা হচ্ছে, আমাকে তো রেগুলার দেখছে, সাজলে হলো কোনো ব্যাপার নাই। তো এখন আমরা কি করবো, খ্যাপাম করবো, খ্যাপাবো, একসঙ্গে খ্যাপাবো ছাড়া আর কি হবে, আর কি আর অনেকদিন পর পেয়েছি, দুজনে থাকলে খ্যাপামই হয়। সেলফি তুলবো, সেলফি তুলবো, আমি এই নাইট করে সেলফি তুলে নেবো। আমি আর ড্রেস চেঞ্জ করতে পারছি না, কিন্তু খুব ভালোভাবে সেজে আছে, ও কাজে খুব সুন্দর লাগছে, নজর না লেগে যায়। আমাদের খাবো এরকম আনলিমিটেড চলতেই থাকবে, কিচ্ছু করার নেই। তো কি করবো এখন আর বসে বসে, বাড়ি চলে গেলে তার এরকম টাইমটা পাওয়া যাবে না, মেয়াদ শেষ, সত্যি। তবু ওখানে আমি যখন ওখানে থাকি তখন তো একবারে সবসময় প্রায় দিনই ফোন করে, ও ফোন করে আমিও ফোন করি একদিন পর পর। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি বলেছি যে দেড় ঘন্টা দু ঘন্টার নিচে আমাদের কথাই হয় না। তো আর এলে তো খুব ভালো লাগে, আর এর সঙ্গেই সব থেকে বেশি ভালো এখন সম্পর্ক হয়ে আছে, আর বিয়ের পর সবার সঙ্গেই সম্পর্কটা একটু শিথিল হয়ে গেছে, সবাই টাইম পাই না। আমিও টাইম পাই, কিন্তু সবাই যখন টাইম পায় না তখন আমি কী করবো, আর আমার সাথে সবার টাইম অ্যাডজাস্ট হয় না, এর এখনও বিয়ে হয় নাই বলে অ্যাডজাস্ট হচ্ছে, বিয়ের পর কী হবে জানি না। করবো চিন্তা করিস না, হ্যাঁ হ্যাঁ, সেই তখন মানে একটু কমবে, কিন্তু আমি বুঝতে পারছি এর সঙ্গে লেগেই থাকবে আমার খ্যাপামো করা। আর আর কিছু বল বল, আমার সামনে কিছু বল, আমি কেমন? এটা হচ্ছে আমাদের খুব মিষ্টি মেয়ে, খুব কষ্ট কথা বলে, খুব কষ্ট কষ্ট কথা, কষ্ট নাই, প্রচুর কষ্ট কথা বলে, তার জন্য অনেক বন্ধুও নষ্ট হয়ে গেছে, অনেক বন্ধু বেস্ট ফ্রেন্ড যে 9-10 এর বেস্ট ফ্রেন্ড ছিল, আমাকে কথাও বলতো না 9-10 ভালো করে কথাও বলতো না, অতটা নাই, এত বেস্ট ফ্রেন্ড ছিল, আজ নেই, আজ নেই, আজ আমি কিছু তো আমার স্পষ্ট কথাই কষ্ট না পেয়ে এখন রয়ে গেছে, বাকিরা কেটে পড়েছে। আর এই হচ্ছে আমাদের সম্পর্ক প্রথম থেকে, সত্যি ছোটবেলা থেকে একসঙ্গে একই স্কুলে পড়েছি, তবে এতটা ছিল না, অল্প স্বল্প, আমার অন্য বান্ধবী বন্ধুই বেশি ছিল, এর সঙ্গে এতটা মানে কথা বলতাম না, জাস্ট এমনি খেলাধুলো করতাম ছোট ছিলাম তো, তখন সবাই গেল একে একে, সবাই গেল একে একে, সবার সাথে সম্পর্ক কেটে গেল। তারপরে আছে যাদের সাথে তো মাঝে মাঝে তাদের সঙ্গে কথা হয়, একটা মেসেজও মানে সেই কি টাইম পেলে করবো এরকম, কিন্তু এর সঙ্গে ব্যস্ত আছে কিংবা শরীর খারাপ, এইভাবেই চলছে আমাদের ইয়ে সম্পর্ক। আর সত্যি আমিও চাই যে আমাদের সম্পর্কটা এইভাবেই চলুক সারা জীবন, মানে এভাবেই আমাদের বন্ধুত্বটা টিকে থাকে। আর বাকি আছে অনেকেই বন্ধু আছে, তারাও খোঁজ খবর নাই, কিন্তু সবথেকে বললাম যে একটা বেস্ট যেটা আছে সেটা হচ্ছে তানিয়া, তানিয়া হচ্ছে এখন আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। আর এই যে এত মানে বুড়ো হয়েছে যে বন্ধুত্বটা হলো, এ তো কখনো কাটবে না আমি জানি,
বাচ্চা বয়সে বন্ধুত্ব টেকে না সহজে, কারণ আস্তে আস্তে বড় হয়েছে, বুড়ো বয়সে যেটা হয় সেটা, হ্যাঁ বুড়ো বয়সে ঘটনা টিকে যাবে। তো দেখি এই মেয়েটার জন্য এখন আমাদের পাত্র খোঁজা হচ্ছে, ওরকম বলিস না, তুই সবাইকে রিজেক্ট করলি, তুই সবাইকে রিজেক্ট করলি, হ্যাঁ কিছু বলছো মা? ও বেশ ঠিক আছে, আমি একটু মাকে হেল্প করে আসছি, দিয়ে তারপর আবার কথা হচ্ছে। তো মাকে হেল্প করে আমি চলে এসেছি, আমাদের এখন প্রচণ্ড গরম লেগে গেছে, তার জন্য দুজনেই চুলটাকে একটু বেঁধে নিয়েছে, আমি তুলে বেঁধে নিয়েছি, ও একটু বেঁধে নিয়েছে। চলো আমরা এবার একটু গল্প করে নিই, তারপরে বাকি আসুন একসাথে খাওয়া দাওয়া হবে। সারা দুপুর আমরা যা এনজয় করেছি, যা গল্প করেছি, মানে ভাবতে পারা যাবে না। তো ওর সাথে খুব গল্প হয়েছে, সারা দুপুর ছিল আমাদের বাড়িতে, তো খাওয়া দাওয়া করে আমরা ঘুমাইনি, আমরা শুধু গল্পই করে গেছি। আমাদের যত জমানো গল্প ছিল সব মানে শেষ হলো, শেষ তো হয়ই না, কিন্তু তবুও যতটা পারলাম গল্প করেছি। দিয়ে ও বিকালের দিকে বাড়ি গেল, আর তারপর থেকে আমি বাইরে বসেছিলাম চুপচাপ, জেঠিমাদের বাড়ি ওদিকে গেছিলাম, বসেছিলাম গল্প করলাম। আবার সন্ধে হলো, মা সন্ধে দিল, এলাম, আমি টিফিন খেলাম, এখন টিভি দেখছি। আর আজকে রাতে রুটি হবে, আর দিনেকার একটু চিকেন আছে, তো আমাদের আজকে, আর আমাদের দিনে দই মিষ্টি দুটোই ছিল, তো দইটা খেয়েছে ও, মিষ্টিটা আর খাইনি, মিষ্টিও রয়ে গেছে রাতের জন্য। আমরা মিষ্টি রুটি আর চিকেন দিয়ে আজকে রাতে আমাদের ডিনার সেরে ফেলবো। তো চলো আজকের ব্লগটা তো তাও মানে প্রচণ্ড হাসি মজাভাবে কেটেছে, আজকে আমার দিনটাও খুব ভালোভাবে কেটেছে।